অনেকটা ফুলকপির মতোই দেখতে সবুজ রঙের সবজিটির নাম ব্রোকলি। দিনে দিনে এটি বেশ পরিচিতি লাভ করেছে আমাদের দেশে। চাইনিজ জাতীয় খাবারে ব্যবহৃত অন্যতম একটি উপকরণ হচ্ছে এই সবুজ সবজিটি। বর্তমানে আমাদের দেশেও ব্যাপকভাবে চাষ হচ্ছে ব্রোকলির। কাঁচা কিংবা রান্না উভয়ভাবেই খাওয়া যায় ব্রোকলি। এতে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকায় স্বাস্থ্য সচেতন মানুষরা নিয়মিতই খাদ্য তালিকায় রাখেন ব্রোকলি। তো দর্শক, চলুন ব্রোকলির পুষ্টিগুণগুলি আমরা জেনে নিই। ক্যান্সার প্রতিরোধে ব্রোকলির মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা ক্যান্সার রোধ করতে সাহায্য করে, একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ব্রোকলি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমাতে সাহায্য করে, তাতে সহজে ক্যান্সার বাসা বাঁধতে পারে না। ব্রোকলি জরায়ু এবং স্তন ক্যান্সার, মুখের ক্যান্সার প্রতিরোধ করার ক্ষেত্রে খুবই কার্যকরী। কোলেস্টেরল কমাতে, শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে সাহায্য করে ব্রোকলি, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা দ্রবণীয় অবস্থায় থাকে, অর্থাৎ এই ফাইবার পানিতে দ্রবণীয়। এই ধরনের ফাইবার শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে ব্রোকলি শরীর থেকে 6% হারে খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। মস্তিষ্কের কার্যকারিতায়, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করার পাশাপাশি স্মৃতিশক্তিও রক্ষা করতে সক্ষম ব্রোকলি। বিশেষজ্ঞরা বলেন ব্রোকলিতে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার ফলে ব্রোকলি খেলে স্মৃতিভ্রম রোধ করতে পারে। এর বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। অ্যালার্জি কমায়, মানব দেহে বিভিন্ন কারণে অ্যালার্জি হয়। অ্যালার্জি এবং প্রদাহজনিত সমস্যা দূর করতে পারে ব্রোকলি, কারণ ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 অ্যাসিড রয়েছে। এটি প্রদাহজনিত সমস্যা দূর করে। বাতের ব্যথায়, বাতের সমস্যায় খুব ভালো কাজ দেয় ব্রোকলি, কারণ এতে সালফুরাফিন উপাদান থাকে। এই উপাদানটি হাড় ক্ষয় হয়ে যাওয়া রোধ করতে দারুণভাবে কার্যকরী। রক্ত শূন্যতা দূর করে, বিশেষজ্ঞরা বলেছেন 1 কাপ বা 156 গ্রাম রান্না করা ব্রোকলিতে আছে 100 মিলিগ্রাম আয়রন। এই পরিমাণ আয়রন প্রতিদিনের প্রয়োজনের 6% আয়রনের চাহিদা পূরণ করে। আয়রন রক্ত শূন্যতা দূর করতে খুব প্রয়োজনীয়। এছাড়া ব্রোকলিতে আছে প্রচুর ভিটামিন। এই ভিটামিন সি আয়রন শুষে নিতে শরীরকে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের সুফল, ব্রোকলিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা দিক থেকে সুস্থ রাখে। ব্রোকলির মধ্যে থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ব্রোকলির মধ্যে থাকে ফ্ল্যাভোনয়েড, এটি ভিটামিন সি এর বিপাকে সাহায্য করে। হাড়ের জন্য, ব্রোকলির মধ্যে থাকে ভিটামিন কে এবং ক্যালসিয়াম। এই দুই উপাদান হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, পাশাপাশি হাড় ক্ষয় হওয়ার আশঙ্কা কমায়। ব্রোকলির মধ্যে ক্যালসিয়াম ছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস। ব্রোকলির মধ্যকার এইসব পুষ্টিক উপাদান শিশুদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য খুবই উপকারী। উল্লেখ্য, হাড় ক্ষয় এমন একটি রোগ যা সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবে হয়ে থাকে। গর্ভবতী মহিলা ও ভ্রূণের জন্য ব্রোকলিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন B9 অর্থাৎ ফোলেট। ভ্রূণের মস্তিষ্ক গঠনের জন্য ফোলেট খুবই দরকারি। গর্ভাবস্থায় প্রতিদিন ফোলেটযুক্ত খাদ্য খাওয়া ভালো, তাতে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া যে সকল মা শিশুকে স্তন্যপান করায় তাদের জন্য খুবই উপকারী ব্রোকলি।
হাড় ভালো রাখতে। এর খাদ্যগুণ রক্তনালীকে নানান সমস্যায় পড়া থেকে রক্ষা করতে পারে, বিশেষ করে যাদের রক্তে শর্করার মাত্রা বেশি অর্থাৎ ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। কিন্তু ব্রোকলি এই জাতীয় সমস্যাকে প্রতিরোধ করতে পারে। ব্রোকলির মধ্যে ফাইবার, ফ্যাটি অ্যাসিড এবং নানান ধরনের ভিটামিন থাকে, এর ফলে রক্তচাপের সঠিক মাত্রা বজায় থাকে। তাছাড়া ক্ষতিকারক কোলেস্টেরল রোধ করতে পারে। এই সবই হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ। ওজন কমাতে, ওজন কমাতেও সাহায্য করে ব্রোকলি। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এই ক্ষেত্রে উপকারী। ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহে প্রোটিনের ঘাটতি কমাতে সাহায্য করে। ক্ষত নিরাময়ে, এক কাপ ব্রোকলিতে যে পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। সঙ্গে শরীরের কাটা অংশ এবং ক্ষত নিরাময়েও কার্যকর ভূমিকা নেয় ব্রোকলি। কোষ্ঠকাঠিন্য, ব্রোকলির মধ্যে থাকা ফাইবার পরিপাকক্রিয়া ভালো করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া রক্তচাপের সঠিক মাত্রা বজায় রাখে। ব্রোকলি হলো একটি প্রাকৃতিক ডিটক্স, যা পেট এবং পাচনতন্ত্র পরিষ্কার রাখে। এতে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। মলত্যাগের সমস্যাও দূর হয় এতে। ত্বকের যত্নে, ব্রোকলি শুধু ত্বককে উজ্জ্বল রাখতে নয়, ত্বকের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে পৌষ্টিক উপাদান, ভিটামিন সি, খনিজ উপাদান যেমন জিঙ্ক এবং কপার, ভিটামিন কে, অ্যামিনো অ্যাসিড এবং ফোলেট ইত্যাদি ত্বকের উপকার করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও দারুণ কার্যকরী এই উপাদানগুলি, ফলে ত্বক উজ্জ্বল হয়। চোখের যত্নে, ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, এছাড়াও থাকে ভিটামিন এ, ফসফরাস এবং অন্যান্য ভিটামিন যেমন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ই। এইসব উপাদান চোখের ক্ষেত্রে দারুণভাবে উপকার করে, এছাড়াও নানা ধরনের রোগ ও সমস্যা দূর করে, এমনকি দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। বয়স দূরে রাখতে, ব্রোকলির মধ্যে যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা শরীরকে বাইরে থেকে শুধু নয় ভিতর থেকেও সুস্থ রাখে। ভিটামিন সি বয়স ধরে রাখে, বিভিন্ন ফ্রি রেডিকেল প্রতিরোধ করে। এছাড়াও ব্রোকলি খেলে ত্বকে বলিরেখা, মেস্তা, ব্রণ ইত্যাদি দূর হয়। দর্শক, এতক্ষণ আমরা জানলাম ব্রোকলি খাওয়ার বিভিন্ন ধরনের উপকারিতা সম্পর্কে। তবে যে কোনো জিনিসের ভালো ও খারাপ দিক দুটিই রয়েছে, তেমনি ব্রোকলিরও কিছু খারাপ দিক রয়েছে। যেমন যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তাদের ব্রোকলি খাওয়া একেবারেই ঠিক না, কারণ ব্রোকলি খেলে তা থাইরয়েড গ্রন্থির উপর প্রভাব ফেলে, যার ফলে ওজন বেড়ে যেতে পারে। স্বাস্থ্য সচেতন বহু মানুষই সালাদ হিসেবে কাঁচা ব্রোকলি খেয়ে থাকেন। ব্রোকলি সবজি হিসেবে খুবই ভালো, এর কোনো তুলনা হয় না। কিন্তু ব্রোকলিতে রয়েছে এমন কিছু সুগার যা সহজেই হজম হয় না, হজমে বাধা সৃষ্টি হলে তা থেকে গ্যাস ফর্ম করে। তাই কাঁচা না খেয়ে রান্না করে খেলে এই হজমের সমস্যা আর হবে না। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে নিন।